হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে 9:30, সকালে উঠেছি অনেকক্ষণ। উঠে কাকিমার ওদিকে গিয়ে গল্প আড্ডা ফাড্ডা সব হয়ে গেছে, তারপরে স্নান করা হয়ে গেছে, আর পুজো করিনি, কারণ পুজো তো বাবাই করবে। আর আজকে আমরা যাব হচ্ছে মন্দিরে। তো আজকে হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। কবিগুরুকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আর আজকে মঙ্গলবার, বৈশাখ মাসের মঙ্গলবার, আমরা একটু মন্দিরে পুজো দিতে যাবো, সেই জন্য স্নান করে নিয়েছি। আর একটা নতুন নাইটি পরেছি, যদিও নাইটি পরে যাবো না, নাইটিটা নিলাম হচ্ছে কাকিমার দোকান থেকে কিনলাম, আর কিনে সাথে সাথে গায়ে চালান করে দিয়েছি। আর মিষ্টি আর মিষ্টি বাবা এখন স্নান করছে, মা স্কুল থেকে ফিরবে, মার আবার স্কুল ছুটি নেই, স্কুল থেকে ফিরবে, তারপরে আবার সবাই মিলে চলে যাবো মন্দিরে। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো ব্লগটাকে। এখন বিছানাটা গুছোচ্ছি, আর হচ্ছে আমি তো ওখানে ট্রাইপডটা নিয়ে যাইনি, কারণ অনেকটা বড় তো আর ক্যারি করতে অসুবিধা হয়, স্কুটিতে গেলে অসুবিধাই হয়, সেই জন্য নিয়ে যাইনি। তো নটকুড়িতে আমার পুরনো ট্রাইপডটা রয়েছে যেটা ভেঙে গেছে, তো দেখে বুঝতে পারছো অ্যাঙ্গেলটা ব্যাঁকা হয়েছে, মানে কোনো রকমে সেট হয় ব্যাঁকা ট্যাঁড়া করে। তো আমি ভাবলাম নটকুলি গেলে তো সেরকম বেশি ভিডিও করি না, ওই ব্যাঁকাটাতেই কাজ চালিয়ে দেবো। তো ব্যাঁকাটাতে লাগিয়ে করছি, আর সেটা ভয়ও লাগছে যদি ফোনটা পড়ে যায়। আগের দিনের ভিডিওটাতে যেটা আমি বহরমপুরে ভিডিও করছিলাম ছাদে কাপড় মেলার সময়, আমার কিন্তু ফোনটা পড়ে গেছিলো ট্রাইপড থেকে। দাসবাবুর জন্য এই পাঞ্জাবিটা বের করলাম, সাথে পাজামা। পাজামাটা এমনি পুরনো, ঘরেই পরে কিন্তু কাঁচা আছে। আর আমি দেখি মায়ের কোনো একটা শাড়ি পরে নেব, তা এখন যাই। মা এখন এক বালতি জল নিয়ে চলে এসেছে, তুলসী গাছে জল দেবে, অনেকগুলো গাছ হয়েছে তো, আমার গাছটা কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। একটা কোথায় মাস না গেলে তো আমি করতে পারবো না, মানে বাইরে লাগিয়ে দেবো, মানে অন্য জায়গায়। আর একটা গাছ দেখো এইখানে উঠোনের মাঝখানে আছে, এই যে বৈশাখ মাস বলে উঠায় নি, নাহলে উঠোন তো। বর ডাক দিল যে এসো, এসে মিষ্টির গাটা মুছিয়ে দাও, ওকে নিয়ে যাও, স্নান করা হয়ে গেছে। তাই চলে এলাম ছাদে, আর দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি শেষ অবধি। তো এই যে মেয়েকে এখন স্নান করে নিয়ে নামাচ্ছি, আর দেখো কি দারুণ পাখির ডাক শোনা যাচ্ছে। আর এই হচ্ছে এই ওপরের ছাদ থেকে আমাদের পুরো বাড়ির ভিউটা, এখান থেকে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় ছাদটা যদি আরও উঁচু হতো চারিপাশটা দেখতে আরও না জানি কত সুন্দর লাগতো। গোপু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই বাড়ির ঠাকুর ঘরে ঢুকলেন একটা এত সুন্দর মানে গন্ধ যে কি বলবো, মনটা ভালো হয়ে যায়, ভীষণ সুন্দর গন্ধ আসে, মানে ভীষণ সুন্দর একটা মানে কি বলবো, মানে না ইয়ে হলে বোঝানো যাবে না, মানে এই গন্ধতেই মুখে একটা আলাদা কি বলবো মনে শান্তি, মুখে হাসি চলে আসে। আমার ঠাকুর ঘরে তো কিন্তু এটা আসে না, আসলে এখানে গোপু আছে না ওই জন্য মনে হয়। তো বাবার লস্যি এনেছে আর আমি নিয়ে এলাম গোপুর জন্য, এখন গোপুকে এটা দিয়ে দিই, ও খাক। মোটামুটি 9:45 কি 10 বেজে গেছে, আর আমিও রেডি, শাড়ি পরে মেয়েকেও রেডি করে দিয়েছি, আর ওদিকে বড়ও রেডি, বাবাও রেডি, মাও শাড়ি পরছে, তাহলেই হয়ে যাবে সমস্ত গোজকাজ করে আমরা চলে যাব সবাই মিলে পুজো দিতে। পুজো দিতে যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের কাছেই, মানে গ্রামের পাশের গ্রামে যে মন্দির ঋষিপুরে কালী মন্দির, সেই মায়ের মন্দিরেই যাব। আর এই মন্দিরটা খুবই জাগ্রত, কেউ কোনো মানত করলে সেটা নাকি পূরণ হয়। আর এখানে সারা বছর কোনো রকম মূর্তি থাকে না, শুধুমাত্র কাঠামোটা রেখে দেওয়া হয়, আর যখন পুজোর সময় কালী পুজোর সময় তখনই মূর্তি করে পুজো দেওয়া হয়।
আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে দেখছো এখানে গেটটা, গেটের ওই পাশে দেখতে পাচ্ছো যে ঠাকুরের কাঠামোগুলো রয়েছে, মানে মূর্তির কাঠামো, ঠাকুরের নয় আসলে মূর্তির কাঠামো। আর ছোট্ট মতো একটা পুকুরের মতো জায়গা, যেটা এখন শুকিয়ে গেছে, একটুও জল নেই। এইখানে কিন্তু আমাদের প্রতিমাগুলো বিসর্জন করা হয়, আর প্রত্যেক বছর প্রচুর সোনার গয়না মানত থাকে, যেগুলো মাকে পরানো হয়, সোনা রূপা সমস্ত গয়না যেগুলো কিন্তু মাকে পরানো হয়। আর এইটুকু পুকুরেই কিন্তু বিসর্জন করা হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা, সেটা হলো কোনো গয়না কিন্তু কেউ কখনো পায়নি। এখন দেখছো কেমন খটখটে মাটি হয়ে গেছে, তবুও কিন্তু কোনো রকম গয়না কেউ কোনো দিনও পায়নি। প্রত্যেক বছর ধরে, মানে প্রত্যেক বছর এরকম সোনা রূপার গয়না মাকে পরানো হয়, এবং গয়না সমেতই কিন্তু এখানে বিসর্জন হয়। আর এই নিয়ম একদম মানে অনেক বছর ধরে চলে আসছে, আমার দাদুরাও বলে তারাও এই পুজো দেখেছে। তো এই এখন এই যে শিবলিঙ্গটা, এই শিবলিঙ্গটা নতুন প্রতিষ্ঠা হয়েছে, আগে শুধুমাত্র ওইখানে মায়ের যে বেদি সেটাই ছিল। আর মন্দির আকারে যে করা হয়েছে সেটাও নতুন হয়েছে, যে বাউন্ডারি করা হয়েছে চারিপাশে এগুলোও নতুন। তো এখন আমরা এখানে শিবলিঙ্গতে দুধ গঙ্গা জল দিয়ে একটু পুজো করে নিচ্ছি, তারপর ওই মায়ের কাঠামোর ওখানে গিয়েও দুধ গঙ্গা জল বাতাসা মিষ্টি নিয়ে যাইনি সরি বাতাসা ফুল এগুলো দিয়ে পুজো করা হবে। আসলে যখনই মানে কি বলবো, আমাদের এখানে এটাই নিয়ম যে এই মন্দিরে দুধ গঙ্গা জল আর হচ্ছে চিনি বা বাতাসা দিয়ে পুজো করা হয়, আর ধূপকাঠি ধূপধুনো যে যা দেখাবে। তো সেই মতো আমরাও এসেছি, দেখো আমাদের আগেও অনেকে এসে হয়তো পুজো করে গেছে। আসলে এই বৈশাখ মাসটা অনেকেই আসে পুজো করতে, তবে মন্দিরের যে ভেতরটা না, ভেতরটা খুব অপরিষ্কার লাগলো। এই মানে যারা মন্দির কমিটির লোকজন, তারা যদি মন্দিরটা রোজ রোজ পরীক্ষার মানে পরিষ্কার করার ব্যবস্থা করতো তাহলে খুব ভালো লাগতো। মানে সবাই ওই দুধ দিয়ে পুজো করে, তো আর পুরো দুধটা গড়িয়ে গড়িয়ে চলে এসেছে, যেখানে অনেক পিঁপড়ে টিপড়ে সব লাইন দিয়ে এসেছে, আর দুধগুলো মানে পড়ে মাটিতে পড়ে পুরো চ্যাটপেটে হয়ে গেছে। তো চলো, আমার পুজো হয়ে গেছে, মিষ্টিকে মানে প্রণাম করালাম, তারপর এখানে মা করছে, তারপরে দাসবাবুও দিয়েছে, শুধুমাত্র বাবা দেয়নি, কারণ বাবা খেটে এসেছে সেজন্য। আর এইবার যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল যে বৈশাখ মাসে মায়ের মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসা। বাড়ি এসে হাত মুখ ধুয়ে এখানে বরকে খেতে দিয়ে দিচ্ছি, 11টা মতো বেজে গেছে, রুটি আর ছোলার ডাল। আর কারণ ওই যে আজকে তো মঙ্গলবার, নিরামিষ খাবো, তারপরে প্রণাম করে এলাম, পুজো দিয়ে এলাম, সেজন্য ছোলার ডাল আর রুটি। আর বেলাও হয়ে গেছে, আর দুপুরের খাবার খাচ্ছি এখন। দুপুরের খাবারে ছিল হচ্ছে মুগ ডাল, আলু ভাজা, পটল ভাজা, ছোটো ছোটো বড়ি ভাজা, আমরা যেগুলোকে ফুল বড়ি বলি সেগুলো ভাজা, আর আমি বানিয়েছিলাম কুমড়ি, কুমড়ি আর বেগনি করেছিলাম সেইটা। এইটা দিয়ে দুপুরে দারুণ খাওয়া দাওয়া করেছি, খেয়ে দেয়ে একদম অনেকক্ষণ মানে একটুখানি ঘুমিয়ে গেছিলাম, একদম মানে ঘুম ঘুম আসছিলো। আর দেখবে গরমের দুপুরটা অনেক লম্বা হয়, তো কারণ একটা ঝিমুনি ঝিমুনি ঘুম ঘুম পায়। তো ঘুমিয়ে টুমিয়ে এখন উঠেছি, আর এই যে মেয়েকে দেখো, কাণ্ড দেখো, ওর কাজ হচ্ছে এটা, ওর বাবাকে দেখলে ও যে কী পায়, এই বাঁদর ছোলা হয়ে পিঠের মধ্যে ঝুলবে। তোকে আমি বলছি, অনেক তো খেলা হলো, কালকে থেকে এসেছিস, এ করেছিস, এরপরে তো বহরমপুর গিয়ে আবার পড়তে হবে, তো হোমওয়ার্কগুলো করে নে। তো সে কিছুতেই রাজি না। আসলে ওরা দোষ কী, আমিও যখন কোথাও ঘুরতে যেতাম বা কিছু ছোটোবেলায়, আমি কিন্তু সেখানে গিয়ে পড়তে চাইতাম না মোটেই। তো যাই হোক, আমার মেয়ে আমার থেকে ভালো, তাই বসে গেছে পড়তে। এই দুপাতাই একটুখানি লেখা ছিল, সেটুকু লিখিয়ে নিলাম। তারপরে আবার রাতের খাবারের সময় হয়ে গেছে, তো এখানে আমি একটু ডাল করে নিচ্ছি, দিনের ডালটা আর নেই, তো সেই জন্য আমাদের জন্য এখানটা ডাল করে নিচ্ছি। আর মা ওদিকে হচ্ছে সমস্ত সেদ্ধ মাখছে, বড়ি সেদ্ধ হয়েছে বাবার জন্য,
আর হচ্ছে পটল আলু সেদ্ধ মাখা। তো এই দিয়েই আজকে রাতের খাবারটা হয়ে যাবে, মেয়েকেও খাইয়ে দেবো, তারপরে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর আজকে ব্লগটা কিন্তু এ পর্যন্তই থাকবে। ও হ্যাঁ, আজকে কিন্তু মা মোচা করেছিল, সেটা তো বলতেই ভুলে গেছি। তো চলো, টাটা।